নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে হচ্ছে দুপুর দুটো, আর সব কাজ হয়ে গেছে, চারদিকে যত ক্লিন করা দেখাচ্ছি না, একদম সময় পাইনি গো। যে সময় সকাল থেকে তোমাদেরকে একটুখানি দেখাবো, আজকে একদম সময় পাইনি। এত গরম আমাদের দুর্গাপুরে, এখানে এই গাছগুলো রেখেছি, ভাল লাগছে বলো তো? চলো আমি খেতে বসবো। তো লাঞ্চে কী কী বানিয়েছি আমি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে সব কিছু দিয়ে একটা ডাল বানিয়েছি, জমে গেছে। আর এটা হচ্ছে সয়াবিন, আলু, গাজর আর আরে মাশরুম, মাশরুম দিয়ে একটা তরকারি, ওইদিকে ভাত। আর আমি দেখো খেতে বসবো, নিয়ে বসেছি শসা, ওইদিকে দই। আর বুঝোকে মাংস দিলাম, ঝোলটা দিইনি, ঝোলটা রয়ে গেছে। ও চলো আমি খেয়ে নিই, বুঝো ওইদিকে খাচ্ছে। আজকে পুজোর 14তম জন্মদিন, জানি না ও আর কতদিন বাঁচবে, বাট মাঝে মাঝে মনে পড়লেই তখন মনটা খারাপ হয়ে যায়। চলো তরকারি খাবার সব আমি এখানে নিয়ে নিই, দাঁড়াও এখানে ফোনটাকে রাখি। এই তরকারি শসা তো নিয়ে নিচ্ছি, আর এখানে তরকারিটা নিয়ে নিচ্ছি। তরকারি একটু বেশি বেশি খেতে বলেছে, তো আমি তরকারিটা বেশি খাই একটু, বলেছে তরকারি যত খুশি খাও, তোমার তরকারি খেতে কোনো আপত্তি নেই। আর ডাল, তরকারিটা নিয়ে নিলাম, ডাল আমি নিয়ে নেবো। তো চলো খেতে বসি, পরে তোমাদের সাথে ছিলাম তো একটু সাজুগুজু করে কয়েকটা রিলস ফটো এগুলো করলাম, কারণ দিদির বাড়িতে বেশ অনেকটা জায়গা, রেনু বাবু তুলে দিল অনেকগুলো ফটো রিলস, আর খুব সুন্দর লাগে। এখানটা এলে না মনে হয় শাড়ি পরে ফটো তুলি, আমি তো এখানে থাকলে ডেলি বোধহয় একটা করে ফটোশ্যুট করতাম। অবশ্য এটা মনে হয়, যার হয় তার হয়তো মনে হয় না। তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব কি করলাম না করলাম, বাকিটা ব্লগে দেখো। দিদির বাড়ি থেকে ফিরে জিম চলে গেছিলাম, বেশিক্ষণের জন্য দিদির বাড়িতে যাইনি। আসলে অনেক দিন ধরে দিদি বলছিল, বোন অনেকদিন আসিস নি, একবার আয়। আজকাল আমি বুজোকে ছেড়ে কোথাও যেতে পারি না, বুজোর একটা নতুন স্বভাব হয়েছে, আমি যেই ঘর থেকে বেরোই পুজো খাওয়া বন্ধ করে দেয়, তো ওই জন্য কোথাও যায় না, যখন যেখানে যায় পুজোকে নিয়েই যায়। তো দিদির ছেলে ছিল, তারপরে রেনু ছিল, বললাম যে যাবো, আমায় কটা ফটো তুলে দিবি? তো বললো ঠিক আছে মাসি, তুমি এসো, আমি অনেক কটা ফটো রিল এগুলো তোমার বানিয়ে দেবো। দিয়ে চলে এসেছি, একটু সয়াবিনের তরকারি বানাবো, একদম তরকারি নেই, দুপুরবেলা দিদির বাড়িতেই খেয়েছিলাম। তো অল্প করে পেঁয়াজ কেটে নিয়েছি, সয়াবিনটাকে ফুটোতে দিয়েছি, আরও একটু কিছু সবজি টবজি দিয়ে তরকারিটা বানাবো। কখনো ভাবছি একটু তরকারি বানাই, কখনো ভাবছি একটু রাজমা বানাই, দেখি কি বানাই, যেটা বানাবো তোমাদেরকে দেখাবো। আর ওই যে টিকে ওইদিকে ঘোরাঘুরি করছে, গাছের পাতাটা আমার কড়াইটা আড়াল করে দিয়েছে। ডেলি ভাবছি গাছটাকে এখান থেকে সরিয়ে দেবো, বাট রান্নাঘরে একটু সবুজ সবুজ থাকলে বেশ ভালো লাগে, তো সেই জন্য আর সরাচ্ছি না। আর এই যাওয়া আসা ফ্রিজ ঘর এইসব করে করে এবার আমি রান্না করব। রান্না করতে গিয়ে দেখছি শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে, শুকনো লঙ্কার একটা প্যাকেট নিয়ে এলাম। শুকনো লঙ্কা, হলুদ এগুলো প্যাকেটে প্যাকেটে আমার ফ্রিজেই থাকে। অনেক কিছু জিনিস আছে, সে সব কিছু আমি ঢেলে রেখে দিই না। আর টিকে দেখো ওইখানে আমাকে কিছু কিছু দেখাচ্ছে, কিছু কিছু বলছে। মাম্পির ফোন এসছে, ভিডিও কল। মাম্পির মেয়েটা খুব টিকের সঙ্গে গল্প করে, টিকেকে বলবে টিকে ডাক্তার, আর আমাকে তো সঞ্চিতা বলেই ডাক দেয়। ওর মায়েরও আমি সঞ্চিতা, আর টিকেরও আমি মানে ওরও সঞ্চিতা, সঞ্চিতা বলেই গল্প করে। তো ওকে ভিডিও কলে রেখে তারপরে আমি রান্না করছি। ওকে আমি বললাম যে দেখ আমি একটু রান্নাবান্নাগুলো করে নিই, কারণ কি করে যদি এখন রান্নাটা না করি তো দাদা আবার টাইমে খেতে পাবে না। দিয়ে সেও আমাকে মজাক করছে, বলছে যে সঞ্চিতা দি আপনার বেশ ভালো হয়েছে, জিম থেকে এসেও আপনাকে কষ্ট করে রান্না করতে হচ্ছে। তাই আমি বললাম কী করবো বল, এটা একটা রুটিন হয়েছে, কমসে কম ভালো বিকেলবেলা একবার ঘর থেকে তো বেরোচ্ছি, নাহলে তো ঘর থেকেও বেরোনো আমার হয়ে ওঠে না। যাই হোক, এই করতে করতে আমি রান্নাটা ছাপিয়ে দিই।
সন্ধ্যেবেলা ডেলি একটু কিছু আমি রান্না করি, কেন জানো তো সকালবেলা টিকে যেহেতু খায় না, আমার মনে হয় বাসি তরকারিটা করে রেখে দেবো যদি খারাপ হয়ে যায়, বা বাসিটা খেতে ওর কেমন লাগবে, সেই জন্য আমি চেষ্টা করি যে সন্ধ্যেবেলা তাজাটা করে দিই, সেটার থেকে যদি একটুখানি বেঁচে থাকে আমি বাসি করে সেটা পরের দিন আমি একটুখানি বাসি খাই, কিন্তু চায় না যে ও একটুখানি বাসি খাক। আর তোমাদের সঙ্গে আমি না কথা বলছিলাম, কিন্তু কি হয়েছে জানো, ওইদিকে টিকে একটা কি গান লাগিয়ে দিয়েছে, সেটাতে আমার কপিরাইট এসে গেছে। প্রথমে একবার পুরো ইয়েটাকে ভিডিওটাকে করে আপলোড করে দেখছি কপিরাইট। আর এই দেখো আমি রাজমা দিয়ে আর ইয়ে দিয়ে সয়াবিন দিলে একটা ডালের মতন করলাম, এটা দিয়ে রাত্রে রুটি খাওয়া হবে, একটু ভাজলে আমি সকালে খাবো। এখন আমি সকালবেলা তো বেশি কিছু খায় না, সবজি সেদ্ধ, মাছ সেদ্ধ, চিকেন সেদ্ধ, ডাল এসবই খায়, তো আমার জন্য এটা খুব ভালো হবে। জিম থেকে বলেছে সব কটা মিলে যেন একটু প্রোটিন থাকে, যেটা চেষ্টা করবেন বারবারই যে একটু প্রোটিন বেশি করে খাওয়া, তো চেষ্টাও আমিও করি যে হ্যাঁ একটুখানি প্রোটিনটা খাই, কারণ প্রোটিনটা বেশি খেলে কি হয় জানো তো ওয়েট লসে খুব বেশি হেল্প করে। তো হ্যাঁ, ওদের কথা শুনে আমি ওদের কথা মতো তো চলছি, এবং আমার অনেকটা প্রায় 6 কিলো মতন ওজন কমেওছে, দেখি কতটা কি করতে পারি। যা গরম পড়েছে এখন তো একদম বিকেলের দিকে যেতে ইচ্ছা করছে না, তাও আমি চেষ্টা করি যে না কামাইটা করব না, ওখানে গিয়ে মনটা খুব ভালো লাগে। আসলে ঘরে থাকলে জানো তো একটা একাকিত্ব ডিপ্রেশন সবসময়ই কাজ করে, টিকে অফিস থেকে আসতে আসতে কতক্ষণ আমি আর নিজের সঙ্গে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইসব নিয়ে থাকব, তো সেই জন্যই চিন্তা করলাম যে ওয়েট লসটা বড় কথা নয়, নিজের জন্য একটুখানি কমসে কম ঘোরাফেরা কথা বলা এগুলো তো হবে। আর এই যে গ্লাসগুলো দেখছো, এই গ্লাসগুলোতে আমি রাত্রেবেলা জিরে, তারপরে জোয়ান, তারপরে চিয়া সিড এগুলোকে ভিজিয়ে রাখি, সকালবেলা আমি খালি পেটে খাই। এগুলো আমাকে যদিও জিম থেকে বলেনি, অনেক ইউটিউবের ভিডিও টিডিও দেখছি তাতে বলছে যে এগুলো খেলে নাকি ওয়েট তাড়াতাড়ি লস হয়, তো ভাবছি যে করেই দেখি। একটাতে আমি চিয়া সিড ভেজাই, আর একটাতে জোয়ান মেথি জিরে আর জোয়ান মেথি জিরে আর মৌরি এইগুলো ভেজাই, ওটাকে দিয়ে সকালবেলা চায়ের মতন পুরো ফুটিয়ে নিই, দিয়ে একটুখানি করে নিয়ে সেটাকে খাই। জানি না শরীরটা খুব হালকা লাগে, বডিটা খুব সুন্দর ডিটক্স হয়, কতটা কি কাজে লাগছে আমি জানি না, তবে আমার শরীরটা খুব হালকা লাগে বলে আমি খাই। এটা আমি 15 দিন খাই, মানে সপ্তাহে 3 দিন খাই, আর চিয়া সিডটাও আমি মাঝে মাঝে খাই। তো এগুলো সব ভেজানো হয়ে গেল, রাত্রে এগুলো আমার কাজ, এরপরে খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে শুতে যাব। আর আজকে যেহেতু সকাল থেকে দিদির বাড়ি গেছিলাম, এত ক্লান্ত লাগছে, চোখের পাতাটা যেন আমার জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি যদি আমি এখানে শুই এখানেই শুয়ে পড়ব। আর আমি এসে দেখো জিমের ড্রেসটা পর্যন্ত খুলিনি, কারণ জিমের ড্রেসটা খুলে যদি একটু বসে পড়ি তারপরে আর আমার ইচ্ছা করবে না যে আমি উঠে আবার কোনো কাজ করি। তো আমি তরকারিটা রেডি করে নিলাম, রেডি করে টিকেকে বললাম তাড়াতাড়ি খেয়ে নাও, আমি কিন্তু আর বসে থাকতে পারবো না, এরপরে যদি সন্ধেবেলা এই কাজগুলো করে নেবার পর একটুখানি মুখটাকে ভালো করে ক্রিম দিয়ে পরিষ্কার করে তারপরে আমি চলে যাই শুতে। আর এই দেখো ম্যাগিগুলো রেনু খুলে রেখে দিয়েছে, তো ম্যাগিগুলোকে একটা কুটোর মধ্যে ভরে দিলাম। আর আজকে আমার ঘরে তোমরা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ, শ্রাবন্তী আর সিধু কাছে দুটো পাখি ছিল, বদ্রি পাখি, ওরা না রাখতে পারছে না কো, তো আমাকে বললো সঞ্চিতা দি তুমি রাখবে, তো আমি বললাম যে ঠিক আছে দিয়ে যাস, তো আমার বাড়িতে পাখিগুলোকে ওরা দিয়ে গেছে। মানে বেড গিয়ে খানা খানে কে লিয়ে খানা খাওয়াঙ্গি, আর ইয়ে দেখো মারা লা ইয়ে হ্যায় পপিতা কাট লিয়া হ্যায়, আর ইয়ে হ্যায় জো দাল বানায়া থা ও উনহোনে লিয়া, ইয়ে হ্যায় ইয়ে হাম লোগ থোড়া সা খানা, সরি লাঞ্চ নেই ডিনার ভুল গই মে, রাত কো খানা তোরা কম খাতে হ্যায় আর আবি বাজ রে রাত কে 10:30, তো খানা খাকে সিধা এসি চালায়েঙ্গে আর ঘর মে ঘুস যায়েঙ্গে। তো আজ কে লিয়ে মে আপনা ব্লগ ইয়েহি পর খতম করতি হুঁ, আই হোপ মেরে সারে দোস্তো কো মেরা ইয়ে ব্লগ আচ্ছা লাগা হোগা, আগর আচ্ছা লাগে লাইক মে সাবস্ক্রাইব কিয়ে জান চ্যানেল কো আর বেল আইকন কো ভি অল কর দিজিয়ে, তো সবকো বাই বাই।